কাশিমপুর, এটা ইচ্ছা করলে এখানে আপনি স্টেও করতে পারেন। এটা গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। ওপরে দেখুন সমস্ত বেলজিয়াম গ্লাস, ভেতরে ঢুকবো দেখার জন্য। বাবা একটু নিয়েছিস ভাই, পুরোটা পুরোটা নিয়েছিস? উনি আমাদের হেল্প করছেন সমস্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করে, আমাদের পাইলট। এখানে বড় একটা মুগুর রয়েছে দেখুন, কাঠের মুগুর। পুরোনো দিনে এখানে এক্সারসাইজ করা হতো, রাজারা তারা অনুশীলন করতেন এই অংশে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এই জালগুলো দেওয়া পাখির জন্য, বুঝেছো, পাখি ঢুকে যায়। টোটালি মেনটেন বাই সুগার অ্যান্ড স্পাইস। আচ্ছা, সুগার অ্যান্ড স্পাইসের? ও বিরাট বড় দিঘি, অনেক ঘোরা ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে। বিশাল বড় দিঘি দেখুন। হ্যাঁ, ব্যাপারটা খুব প্ল্যান্ড ছিল, খুব প্ল্যান্ড। তো সুন্দর লাগছে দেখো, ও পাশে ওটা টেনিস কোর্ট। টেনিস কোর্ট দেখা যাচ্ছে, চারিদিকে আমের বাগান, একটা অন্যরকম পরিবেশ। ভাবতে থাকুন যে আগের পরিবেশটা কি ছিল। মানে ওনারা ওনাদের প্রপার্টি আর কি, রাজবংশের। ও চলো, ইনি আমাদের গাইড, বিশেষ হেল্প করছেন আমাদের ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, ওয়েল মেনটেন্ড, তাও তো এখনো আছে কিছুটা। এই গাছটা 300 বছরের গাছ আছে, নাগেশ্বর ফুলের গাছ। নাগেশ্বর বড় বড় ফুল হয়, নাগের ছাতা ধরে আছে, থাকে থাকে। ও, এই গাছটার নাম ডিজাইনটা নাগ, যেমন ছাতা ধরে থাকে সেরকম, ফুলের ডিজাইনটা ওই রকম। নাগেশ্বর গাছ, এটি 300 বছরের পুরনো গাছ। না, ওটা বলতে চাক। নাগেশ্বর ফুলের গাছ একটা ফুটছে, ও পড়ে আছে নিচে। কোনটা নাগেশ্বর? এইটা হচ্ছে নাগেশ্বর ফুল। হ্যাঁ, ফুল পেয়েছো দেখি, হাতের সামনে আনো। অসাধারণ, অসাধারণ। দেখুন ফুলটা লক্ষ্য করুন, ধরো, ধরে রাখো, বিউটিফুল। ওয়াও, ঘুরিয়ে ধরো, ঘুরিয়ে। ওশো না, নাগ ওইটাই, ধরো ধরো একবার ধরো। দেখুন এটাই হলো সেই নাগেশ্বর ফুল। আমার কাছে একটু সোজা করো এদিকটা। আচ্ছা, বাবার দিকে রাখো, রাখো, ঘুরিয়ে ফেলো না। দেখুন, লক্ষ্য করুন, নাগ যেন মনে হচ্ছে ঠিক ছাতা ধরে আছে। দারুণ দারুণ। দেখুন আর একটু ভালো সুন্দর করে ফুটে থাকা ফুল, যে ফুলটা আগে দেখালাম এটারই তারই একটা। হ্যাঁ, ঝুড়ি দেখো, ঝুড়ি ঝুড়ি গুলো। বাহ, এদিকে আর একটু জলাশয় বা দেখি না, ওটা অনেক ওপরে পাওয়া যাবে না, ভেরি সরি। যেটা পেয়েছো ওটা নিয়ে চলো। মানে এটা হলো ফরাসখানা, মানে আগেকার দিনে তো আলো ছিল না, যত বাতি ছিল সমস্ত এখানে জ্বালানো হতো। এখন তো বন্ধ অবস্থায় পড়ে আসে, লোকজন জ্বালিয়ে চারিদিকে সমস্ত সেগুলোকে লাগিয়ে দিত আর কি। আমরা আবার ঢুকছি রাজবাড়ির দিকে।
সুগার অ্যান্ড স্পাইস কোম্পানির মালকিন যিনি, তিনি হলেন এ বাড়ির বৌমা আর কি। সুতরাং তাদেরই বাড়ি, তারাই ওই জন্য মেনটেন করছেন। এটা অন্দরমহল দেখতে পাচ্ছি, দেওয়া রয়েছে অন্দরমহল। জুতো খুলতে হবে আর কি নাকি। গোবিন্দ মন্দিরের দিকে ঢুকছি আমরা আস্তে আস্তে, রাজবাড়ির গোবিন্দ মন্দির। দেখুন কি বিশাল একটা অংশ নিয়ে মন্দির। এই আমরা প্রবেশ করলাম মন্দিরের অংশে। সুন্দর প্রতিকৃতি রাধাকৃষ্ণের। হ্যাঁ, মূর্তিগুলো লক্ষ্য করুন। সকলকে তো আমি পরিচয় চিনতে পারছি না, কিন্তু চেনা চেনা লাগছে খুব। এটা ব্রহ্মা। এখন গোপালের কত সুন্দর আর কি প্রতিকৃতি, ভীষণই সুন্দর। অসাধারণ বাণী। এবার মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের কিচেন বানানো ভিডিও করতে ব্যস্ত। এই হলো রাজবাড়ির ঠাকুর ঘর, জগন্নাথ এবং জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, মাঝে গোপাল ঠাকুর, মাঝে গোপালের মূর্তি। পুরোনো দিনেরই ঠাকুর, আগের দিনে যেমন হতো এখনো একইভাবে হয়। দুপুরে অনেক সমস্ত ঠাকুর সেই 300-400 বছর আগেকার ঠাকুর। সমস্ত সেবা, নিত্য সেবা, সপ্তাহে সপ্তাহে ওনারা আসেন। উঠুন, আসো বাবাই। আমরা আবার ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে, দিনের সেই ঝাড়বাতি ঠাকুর ঘরের সামনে, স্টিক্সগুলো মেনটেন্যান্স। দেখুন বাগানের পরিচয়, এই এইগুলো এটা ও দেখুন পুরোনো দিনের স্টোর রুম বা ভান্ডার ঘর। ওই দূরে এখানে সমস্ত জিনিস সঞ্চয় রাখা হতো, স্টোর করে রাখা হতো আর কি। এই দোলনা কি আগের দোলনা? এটা আচ্ছা আচ্ছা, এটা এখনকার। দেখুন এই দুর্গা ঠাকুরের কাঠামো, এতেই দুর্গা ঠাকুর তৈরি হয় এবং রাজবাড়ির পুজোটি হয়। আরেক মন্দিরের দিকে চললাম আমরা। হ্যাঁ, এটা ভোজনের খাওয়া দাওয়ার জায়গা, পঙ্ক্তি ভোজনের দানার ব্যবস্থা। হ্যাঁ, লোকজন কম ছিল না যার আয় বাবা, আসতে আয়। চন্ডী মণ্ডপ বলে লেখা রয়েছে, চন্ডী মণ্ডপের দিকে যাচ্ছি। সমস্ত রকমের পুজো এখানে হয়। আগের দিনে এখানে বলি আপনার হয় না, আগের দিনে গান বাজনা হতো, চিকেন মহিলার আগে চিকেন আগে।
ও এখানে যাওয়ার না হ্যাঁ আগে দিনে যাত্রা নাটক মানে এখানে পূজো হয় সব পূজো এটা রাস্তা পড়ে গেল ঝাড় দিয়ে মানে মানে পূজোতে একটু আসতে পারে আচ্ছা হ্যাঁ ওজন করে যাবে না তো টিকিট গাই আচ্ছা এইখানে আসতে পারে দেখুন উপরে সমস্ত পুজো হয় নবদাত্রী পুজো অন্য পুজো এই জায়গাটা সুন্দর দারুণ সুন্দর কত সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো দেখো উপরে দেখুন আগেকার দিনের সেই টালি পুরনো প্রাচীন টালি কালোগুলো সাদাগুলো নতুন কালোগুলো পুরনো তাই না আচ্ছা হ্যাঁ দেখলাম তো আমি অসাধারণ এটা আগের সেই মঙ্গল ঘট না এই জায়গা থেকে মহিলারা সমস্ত পর্দার আড়াল থেকে সমস্ত কিছু দেখতেন আর কি এই ওপরে চারিদিকেই ব্যবস্থা রয়েছে ভীষণ সুন্দর মন্দির দেখুন এখানেই সমস্ত পুজো বড় বড় পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো সমস্ত ওই বেদি দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে হ্যাঁ আসো চলো মন্দির দালান থেকে আমরা বেরোচ্ছি বেসগুলো প্লাস্টিক করা আছে কারণ যাতে কেউ হাত না দেয় হাত দিলে রং না হয় আমরা এবার ভোগ মন্দির দিয়ে যাচ্ছি এখানে শিব মন্দির আছে লক্ষ্মী মন্দির আছে দেখুন কত বড় এরিয়া নিয়ে শুধু মানে ঠাকুরের সেবা দেখো হ্যাঁ বলছি কত বড় অঞ্চল নিয়ে ঠাকুরের সেবা দেখো কতগুলো আলাদা আলাদা সেকশন কোথাও ভোগ রান্না হতো কোথাও হয়তো অন্যান্য জিনিস রাখা হতো এটা শিব মন্দির ভাই দেখ ওঠাই যাবে তো উপরে নাকি উঠি উপরে একটু যাবো ওখানটা দাঁড়া এই হলো শিব মন্দির ভিতরে দেখতে পাচ্ছেন শিবের মূর্তি শিবের লিঙ্গ রয়েছে জাস্ট ভাবতে পারছি না যে কি হতো এককালে সেখানে চললাম লক্ষ্মী মন্দিরের দিকে লক্ষ্মী দেবী অধিষ্ঠান করছেন দেখা যাচ্ছে দেবীর মূর্তিটা উপরে আছে নিচে আছে দেখি এই লক্ষ্মী দেবীর মূর্তি এক ফটো আর নিচে লক্ষ্মী দেবীর মূর্তি ভীষণ সুন্দর এক শালুকের ট্যাঙ্ক এখানে শালুক পদ্ম ফোটে কি অসাধারণ দেখুন ফোটেনি বা ফুটেছে তুলে নিয়ে যাবে সকালবেলা তুলছি মঞ্চ আসতে নাম চলো আসো হ্যাঁ দেখলাম তো কি সুন্দর ও
দেখুন আরেকটি শিব মন্দির, গেস্ট হাউস আছে, রেস্ট রুম এটা, খাওয়ার জন্য সবাই খেতে পারে বাইরের লোক। আচ্ছা বেলগাছের সঙ্গে ঠাকুর রয়েছে, সেই জন্য বেলতলা শিব মন্দিরের নাম। মানে বেলগাছটা উপরে নষ্ট হয়ে গেছে কিন্তু বেলগাছের গোড়াটা আছে, নিচে কি সুন্দর শিউলি ফুল পড়ে আছে দেখুন। আমরা তো আর শহরে খুঁজে পাই না প্রায়, শিউলি ফুল কত সুন্দর পড়ে আছে, গাছটিও বিশাল। শিউলি ফুল ভাই, এ ফুল তুই দেখিস নি ওখানে বাড়িতে গেস্ট হাউসে রেস্টুরেন্ট, আপনারা আসলে এমনি নিজেরাও খেয়ে দিয়ে যেতে পারেন। আমরা আবার মিউজিয়ামের দিকে যাচ্ছি, রাজবাড়ির মিউজিয়াম। হ্যাঁ বন্ধ করে দেবো, মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যাবে না, সুতরাং আমি এবারে আস্তে আস্তে শেষ করব। আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি না, ভেতরেই গেস্ট হাউস থাকলে একটা রাজকীয় ব্যাপার, একটা রাজকীয় পরিবেশে অন্যরকম একটা ফিলিং নিয়ে আপনি থাকতে পারবেন। রাজবাড়ির ফ্রন্টটাও অসাধারণ না, এটা হলো ফ্রন্ট রাজবাড়ির অনেকটা অংশ। চলো ক্যামেরা বন্ধ করে দাও, ক্যামেরাটা বন্ধ করে দাও ভাই।